আজকে আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটির কনভোকেশন হতে যাচ্ছে। এটা হচ্ছে এমবিএ এর আমাদের মোটামুটি সবারই হচ্ছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আসছি। তো অদ্ভুত টাইপের ড্রেসটা, মোটামুটি সবাই আনন্দ করতেছে। আপনারা এখন সকলে আপনাদের ক্যাপের আসেন, বা দিক থেকে দান দিয়ে নেন। এখন সকলেই সম্মানিত আমাদের যে বিষয় পড়ানো হয় না কেন, সেগুলোর সাথে আলহামদুলিল্লাহ মোটামুটি বক্তব্য চলতেছে। আমি চলে আসছি, অনেক বোরিং বক্তব্য দিচ্ছে। খাওয়া দাওয়া থাকলে ভালো হতো। আচ্ছা, এখন নামাজ কোথায় পড়া যায় সেটা খুঁজতে হবে। সো ফাইনালি নামাজ পড়ার জায়গাটা খুঁজে পাইছি, এখন যাই ওইদিকে। সোজা গিয়ে বামে যেতে হবে। হচ্ছে ভেতরের এরিয়া। সো বামে একটা রেস্টুরেন্ট দেখা যেতেছে, ওই পাশে রেস্টুরেন্ট আছে একটা। রেস্টুরেন্ট সে একজনকে দেখলাম টুপি পরা আছে, সম্ভবত নামাজ পড়তেছেন, মহামী নামাজ পড়তে গেছেন অথবা কিছু একটা হবে। নামাজ পড়ার জায়গায় খুঁজে পাচ্ছি না এখনো। উঁচু করলাম, এখন ভিতরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করেছিলাম আমরা। আলহামদুলিল্লাহ জামাত শেষ করলাম। তো এখন দেখি আমার বাবা মা আসতেছেন। আসসালামু আলাইকুম।
দেখি ক্যান্টিনে কি খাওয়া দাওয়া করা যায়। আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু চলে আসছে, এখন দেখি তাদেরকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এদিকে হচ্ছে কি আমরা বিবিএ এখন টেস্ট একটু দেখে আসি। আপনারা কিছু পাচ্ছেন আমাদের এখান থেকে দা আপু। বাতাস পাস হওয়ার জায়গা আছে, আবার লাইটগুলো অনেক সুন্দর করে দেওয়া। বাইরের দৃশ্য সার্টিফিকেটটা তুলে দিতে হবে আমাদেরকে। আর নিচে সার্টিফিকেট দেওয়া চলতেছে। সার্টিফিকেটের ভিতরে বেসিক্যালি কিছুই নেই, পুরোটাই হচ্ছে একটা মানে জাস্ট স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে। এখন গিয়ে আমাদের নামাজের সবাই নামাজ পড়ে ফেলি। অন্ধকার হয়ে গেছে, লাভ হয়েছে কি দেখো, উপর থেকে আকাশ দেখা যায়। আলহামদুলিল্লাহ নামাজ শেষ, এখন খাবারের সময় হয়ে গেছে। ওইদিকে সবাই ডাইনিংয়ে যাচ্ছে, ওপরে এবং নিচে। সো দেখা যাক, আমরা নামাজ শেষ করছি, আম্মা নামাজ পড়ে দিয়ে হলে তারপরে আমরা। তো এখন আমরা হচ্ছে গিয়ে খাবার এখানে আছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন সরাসরি বাসায় চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কনভোকেশন শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমার ব্যাগটা রয়েছে।